আসসালামু আলাইকুম। ফাগুনের বর্ণমালা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি আজকে মাজাবিন মিতি। আমরা এখন আছি বইমেলাতে। আজকে আমরা একজন নতুন রাইটারের, একজন নতুন লেখিকার বই নিয়ে একটু আলাপ আলোচনা করবো তার সাথে। আমি দেখে নিচ্ছি, প্রথমেই ফারজানা ভুঁইয়া, আপু কেমন আছে? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপু, এটা আপনার মানে বই কি প্রথম কাব্যগ্রন্থ? হ্যাঁ, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। তার আগে আমার সংকলনে অনেক কবিতা এসেছে এবং আমি অন্যান্য পত্রিকায়, জাতীয় পত্রিকায়, অনলাইনে অনেক পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, কিন্তু কাব্যগ্রন্থ হিসেবে এটি আমার প্রথম। বাহ, খুবই ভালো, আপনার জন্য শুভকামনা রইল প্রথম কাব্যগ্রন্থের জন্য। তো আপু, আপনি লেখালেখি করেন কি একদম ছোট থেকে? ছোটবেলা প্রথমে আসলে আমার নানু, আমার নানু ভীষণ মেধাবী একজন নারী ছিলেন। তারপর আমার বড় খালামুনি প্রফেসর জহুর আনিস, উনি বেগম রুকিয়া পদকপ্রাপ্ত। আমার ছোট খালা, উনিও প্রফেসর বাংলা বিভাগ। আমার খালারা যখন আমার বাসায় আসতেন, ওনাদের বাংলার কবিতা, আমার নানু ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি করতেন, কবিতা পাঠ করার, এই যে বাংলার সাহিত্যের সাথে ছোটবেলায় বড় হওয়া, এই এই সাহিত্যের এই সঙ্গটা থেকে হয়তো আমার ভিতর বাংলায় বই পাঠ করা, সাহিত্যের গল্প কবিতা এইগুলো পাঠ করা আমার একটা অনুপ্রেরণা জুগিয়েছে লেখার ক্ষেত্রে। তারপর স্কুলের যে দেয়ালিকা আছে, সেই দেয়ালিকে আমার প্রথম লেখা আত্মপ্রকাশ হয়েছিল। সেটি ক্লাস 5-6 ওই সময়টাতে আমি লিখে ছোট ছোট কবিতা ছড়া এগুলো লিখতাম। তারপর আসলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমার পত্রিকায় লেখা প্রকাশ হয়েছে অনলাইনে, তার আগে আর প্রকাশিত হয়নি। এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অবাক রোদের ডানা, বা সুন্দর একটা নাম। এটার মধ্যে কি ধরনের কবিতা আপনি মানে নিয়েছেন? এটি সাবজেক্টটাকে বেছেছেন? এই কবিতার কাব্যগ্রন্থের সবগুলো কবিতাই হচ্ছে যে প্রেম, প্রণয়, বিচ্ছেদ, বিরহ, মানে ভালোবাসার যতগুলো রূপ আছে সেই সবগুলো রূপেরই একটি বহিঃপ্রকাশ এখানে আছে। বাহ, তাহলে তো মানে পড়তেই হয়, পড়ে দেখতে হয়। তো আপনার প্রিয় কবির নাম যদি জিজ্ঞেস করি, যে কাউকে দিয়ে কি অনুপ্রাণিত হয়েছেন কারো লেখায়? ছোটবেলা থেকে আমি, আমার একটা অভ্যেস ছিল ছোটবেলা থেকে, বাংলা বইটা যখন আমি পেতাম স্কুল থেকে সব কবিতা পড়ে ফেলতাম, মুখস্থ করে ফেলতাম বলা যায়। ছোটবেলা থেকে সবার কবিতাই পড়ে বড় হয়েছে। কিন্তু আসলে কাব্যগ্রন্থটা প্রকাশিত হওয়ার আগে আমি যখন একটা, আমি একটা কবিতা সংগঠনের সাথে যুক্ত আছি, সেটি না বললেই নয়, কবিতার কথা। সেই কবিতার কথা গ্রুপের যিনি অ্যাডমিন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, উনি বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক। ওনার কবিতার বই আমাকে আমার কবিতা আগে যেভাবে লিখতাম সেই জায়গা থেকে নতুন একটি মাত্রায় নিয়ে গেছে। আমি ওনার কবিতা পাঠ করে জীবনানন্দ দাশের কবিতার যেমন একটা বিমূর্ত ভাব আছে, আমি সেই সেই বিষয়গুলো আমার মধ্যে একটা অন্যরকম একটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি আমি। তাই আমার কবিতার মধ্যে ওনার সেই ছাপটা আছে বলে আমি মনে করি। তো আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি লেখালেখি? আমি আসলে চাই যে, আসলে কবি সাহিত্যিক হব সেরকম স্বপ্ন কখনো ছিল না, কিন্তু লিখবো, আমার মনের কথাগুলো লিখবো, আমার চোখে আমি যা দেখি, আমার সামনে চারপাশে, আমার আশেপাশে সব কিছু, জীবনকে, জীবনকে আমি যদি লিখি সেটা হয়তো গল্পের আকারে হয়ে গেল বা কবিতা, কবিতাটা আমার ভীষণ পছন্দ, সেজন্য কবিতার আকারে লিখছি। আমি আসলে লিখে যেতে চাই, জানি না আমি কতটুকু পারবো। আমি একটা সময় যেন আমি, এটা হয় যে আমার লেখা পড়ে সময়কে মানুষ বুঝতে পারে, ওই সময়টাকে, ওই জীবনটাকে যেন চোখের সামনে দেখতে পারে, যে এই কবিতাটাও ঠিক ওই এক ওরকম একটা জীবনকে রিপ্রেজেন্ট করে। এটুকুই চাই। কবিতার মাধ্যমে আপনি চাচ্ছেন যে আমাদের যে এখনকার সময়, এই সময়টাকে ধরে রাখবে? হ্যাঁ, সেটাই। বাহ, খুব সুন্দর কথা বললেন। কবিতার ক্ষেত্রে আসলে আমরা জানি যে কিছু ছন্দ, মাত্রা, লয় মেনে চলতে হয়। একদম, আমার যে গ্রুপটার কথা বলেছি এটি একদম বাংলাদেশে অন্যরকম ব্যতিক্রমী একটা গ্রুপ, যে গ্রুপ ছন্দ মাত্রা মেনে কবিতা লেখে। আমাদের ওই গ্রুপের কাজই হচ্ছে যে ছন্দ মাত্রা গুণে কবিতা লেখা,
এবং এইটা যখন আমি প্রথম চর্চা করি তখন আমার কাছে ভীষণ কঠিন মনে হচ্ছে এবং মনে হয়েছে যে মাত্রা দিয়ে কবিতা লিখলে মনে হয় ভালো লাগে না, কেমন যেন একটা দোটানার মধ্যে ছিলাম। কিন্তু এখন যখন লিখি এখন বুঝি যে মাত্রা দিয়ে কবিতা লেখা আর মাত্রা ছাড়া কবিতা লেখার মধ্যে অনেক পার্থক্য হয়। এবং আমার এই কবিতার কাব্যগ্রন্থে অনেক কবিতা আছে মাত্রা দিয়ে লেখা, মাত্রা ছাড়া লিখে যে লিখলে যে কবিতা হবে না তা না, সেটি কখনোই ঠিক না। মাত্রা ছাড়াও কবিতা হয়, একদম মুক্ত ছন্দে কবিতা যেটাকে বলে ওরকম কবিতাও হয়, সেটাও লেখা যায়, ওরকম কবিতাও আছে। তবে মাত্রা দিয়ে ছন্দ মেনে এবং কবিতার যে আরও অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো রূপক চিত্রকল্প এগুলো যখন সব কিছুর একটা মিল বন্ধন থাকে কবিতায়, আমার মনে হয় তখন কবিতাটা আসলে কবিতা হয়ে ওঠে। আপু এখন যদি জানতে চাই যে নতুন প্রজন্মের বই পড়া হয় আপু? হ্যাঁ আপু, আমি নতুন প্রজন্মের যারা কবিতা লিখেন, গল্প কবিতা যাই লিখেন, প্রথম দিকে যারা লিখেন আমি তাদের বই কিনে পড়ার চেষ্টা করি এবং ওই কবিতা পড়ে একটা রিভিউ লেখার চেষ্টা করি। এটা আমার এই এই কাজটাতে আমি খুব ভালো করি, আমার ওই গ্রুপে আমার এটা নিয়ে সুনাম আছে। কারণ আমি মনে করি যেমন এই যে আমি লিখেছি আমার বইটি, কিন্তু আমি জানি না যে আমার ভুলগুলো কোথায়, কিন্তু যারা প্রতিষ্ঠিত কবি যারা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে লিখছেন ওনারা যদি একটু লিখে আমার বইটা সম্পর্কে বলেন, আমার মনে হয় যে নতুনরা অনেক অনুপ্রাণিত হবে। এবং নতুন যারা লিখছেন তারা কিন্তু ভালো লিখেন, অনেক ভালো ভালো লেখক কবি সাহিত্যিক বের হয়ে আসবে। তো আমার 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 ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যারা প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক ওনাদের উচিত নতুনদেরকে অনুপ্রাণিত করার জন্য ভালো কিছু মানে উদ্যোগ নেওয়া, তারা যেন বিভিন্নভাবে কর্মশালা করতে পারেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক কিছু করতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের নতুন প্রজন্ম লেখালেখির দিকে অনেক বেশি এগিয়ে যাবে। ভালো বলেছেন আপনি। তো আমরা আপনার সাফল্য কামনা করছি, আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু কবিতা পাবো, হয়তো বা আরও কিছু উপন্যাস বা সাহিত্যের অন্যান্য অঙ্গনগুলোতেও হয়তো আপনার ছোঁয়া পাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। সুধীর দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এতক্ষণ ছিলাম একুশে বইমেলা থেকে ফাগুনের বর্ণমালা অনুষ্ঠানে। সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ।